নমস্কার আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা, আপনারা কেউ যদি ঘরে বসেই নতুন পেন কার্ড তৈরি করতে চান, তাহলে এখন কিন্তু শুধু 30 মিনিটের মধ্যেই আপনার এই নতুন পেন কার্ডটি তৈরি করতে পারবেন এবং মাত্র 160 টাকার মাধ্যমে আপনি আপনার নতুন পেন কার্ডটি বানিয়ে নিতে পারবেন। এবং তার সঙ্গে বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারবেন। তার সঙ্গে ফিজিক্যাল যে পেন কার্ড আছে, সেই পেন কার্ডটি শুধু 7 থেকে 10 দিনের ভিতরেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঘরে এসে যাবে। অথবা আপনাদের কারো যদি কোনো দোকান আছে এবং আপনি কম খরচে পেন কার্ড বানিয়ে ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুবই লাভজনক একটি ভিডিও, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা খুব সহজে NSDL পেন কার্ডের আইডি বানিয়ে অনলাইনের মাধ্যমে পেন কার্ড তৈরি করে নিতে পারবেন শুধু 30 মিনিটের মধ্যেই। আর অযথা 300 বা 400 টাকা খরচ করতে হবে না এই পেন কার্ডের জন্য, এবং পেন কার্ড পাওয়ার জন্য 1 মাস অপেক্ষাও করতে হবে না। তাহলে আমি এই সহজ পদ্ধতিটি আপনাকে দেখিয়ে দিই। NSDL পেন আইডি নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে এই একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি এখানে টাইপ করে নেবেন। ওয়েবসাইটটির নাম হলো NSDLEKYC পেন কার্ড .com, লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এই দেখুন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি আপনার সুবিধার জন্য এই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এরকম দেখুন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে সার্চ করার পর। তাহলে কী করবেন, আপনি ওই যে প্রথমে লেখা আছে NSDL পেন কার্ড, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে পেপারলেস পেন কার্ড সার্ভিস, ঠিক আছে? এখানে কিন্তু, এখানে যদি আপনি থেকে যদি আপনি পেন কার্ড তৈরি করেন, তাহলে কিন্তু আপনার কোনো রকমের কোনো ডকুমেন্ট লাগবে না, অযথা জেরক্স করতে লাগবে না এবং কোনো ফটো প্রিন্ট করে এনে রাখতে হবে না, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে পেপারলেস পেন কার্ড, এবং আপনি যদি ব্রাঞ্চ আইডি নেন, এখানে লেখা আছে দেখুন ব্রাঞ্চ আইডি অ্যাক্টিভ আন্ডার 10 মিনিটস। আপনি যদি ব্রাঞ্চ আইডি নেন, 10 মিনিটসের ভিতরে কিন্তু ব্রাঞ্চ আইডি তৈরি হয়ে যাবে। এরপরে দেখুন, এখানে দেখুন লেখা আছে পেন কার্ড বানায় ফিঙ্গারপ্রিন্ট ইয়া OTP সে 30 মিনিট মে। মানে আপনি যদি আপনার পেন কার্ড তৈরি করতে চান এবং আপনি যদি মনে করেন আপনার আধার কার্ড যে আছে, সেই আধার কার্ডের থ্রুতেই পেন কার্ড বানাবেন, এবং আপনার এই আধার কার্ডে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটি এখন আর নেই, তাহলে কিন্তু আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেও কিন্তু এই পেন কার্ডটি তৈরি করে নিতে পারবেন। এত সুবিধা বন্ধুরা, মানে এই ওয়েবসাইটের মানে এত লাভ, মানে কী বলবো আপনাদেরকে, ঠিক আছে? এরপরে আমি আপনাকে বলে দিই, যারা যারা মনে করেন, অনেক আছেন যাদের ইনস্ট্যান্ট পেন কার্ড দরকার পড়ে, ঠিক আছে? মানে যেহেতু মনে করেন আপনি কোনো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলেন দাদা আমি তো আজকে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাই, কিন্তু ওনারা বলবেন পেন কার্ড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে না, ঠিক আছে? আপনার বাকি সব ডকুমেন্ট তো আছে কিন্তু পেন কার্ড নেই, তাহলে আপনারা কিন্তু খুব জরুরি এই পেন কার্ডটি তৈরি করার জন্য। তাহলে কী করবেন, এইগুলোর সুবিধার জন্যই এই ওয়েবসাইটটি, ঠিক আছে? এখানে কিন্তু আপনার শুধু 30 মিনিটের ভিতরেই আপনার পেন কার্ডটি আপনি তৈরি করে নিতে পারবেন। এবং তার সঙ্গে পেন কার্ডের সব রকমের সুবিধা, মানে আপনি যদি মনে করেন আপনার এই পেন কার্ডটি অন্য কোনো জায়গাতে আপনি যদি পেন কার্ড অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু 21 দিন থেকে 30 দিনের সময় লাগে, ঠিক আছে? কোনো কোনো সময় এর চেয়েও বেশি লাগে, কিন্তু এখানে কিন্তু আপনি 7 থেকে 10 দিনের ভিতরেই আপনি যদি এই ফিজিক্যাল পেন কার্ডটি অর্ডার করেন, তাহলে কিন্তু ফিজিক্যাল পেন কার্ডটিও কিন্তু চলে আসবে আপনার 7 থেকে 10 দিনের ভিতরে আপনার ঘরে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি আরও সুবিধা দেখাবো এই আইডিটির, যদি আপনি নেন তাহলে কী কী সুবিধা আছে, আমি সেই সুবিধাগুলো কিন্তু আপনাকে পরপর বলে দিচ্ছি, ঠিক আছে? সবচেয়ে প্রথমে বন্ধুরা, আপনি কী করবেন, আপনি যদি মনে করেন এখানে আপনি রেজিস্টার করতে চান, মানে ঠিক আছে, মানে আপনি কোনো রিটেলার আইডি নিতে চান, তাহলে এই রিটেলার আইডির প্রফিটগুলোও আমি কিন্তু আপনাকে বলে দিই। আপনি এখানে রিটেলার নিতে চান, তাহলে শুধু এই দেখুন নিচে চলে এসেছি আমি এখানে, এই দেখুন এখানে লেখা আছে রিটেলার 99 রুপিস চার্জ। মানে আপনি যদি রিটেলারশিপ নিন, এখানে রিটেলার আইডিটি নেন, তাহলে কিন্তু বহুত রকমের সুবিধা পাবেন। এখানে আমি কয়েকটি বিশেষ সুবিধাগুলি আপনাকে বলে দিই। এখানে দেখুন যদি রিটেলার আইডিটি নেন শুধু 99 টাকা দিয়ে, আপনি এখান থেকে মানি ট্রান্সফার করতে পারবেন এবং অসংখ্য টাকা লাভ করতে পারবেন, ঠিক আছে? এর তার সাথে দেখুন মোবাইল আছে, রিচার্জ আছে, DTH রিচার্জ আছে, তার সঙ্গে পেন কার্ড অ্যাপ্লাই তো আছেই। এইগুলো কিন্তু আপনি যদি রিটেলার আইডিটি নেন এবং আপনি শুধু 99 রুপিস চার্জ করে দেবেন, ঠিক আছে, এর সাহায্যে কিন্তু আপনি বিশেষ বিশেষ কাজ করতে পারবেন, ঠিক আছে? এরপরে বন্ধুরা, আপনি যদি মনে করেন ডিস্ট্রিবিউটারশিপ নেন, ঠিক আছে, আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ নেন, তাহলে কিন্তু আপনি আনলিমিটেড রিটেলার বানাতে পারবেন।
তার সঙ্গে দেখুন বন্ধুরা এখানে শুধু 199 রুপিস দিয়ে সুপার ডিস্ট্রিবিউটর নেন তাহলে কিন্তু আপনি আপনার এই যে ফ্রি ডিস্ট্রিবিউটরশিপ বানাতে পারবেন এবং এই যে রিটেলার আছে রিটেলারগুলো কিন্তু বানাতে পারবেন। তাহলে বন্ধুরা আমি আপনাকে বলে দেব, মনে করুন আমি রিটেলার আইডিটি নিতে চাই, ঠিক আছে। এই রিটেলার আইডি নিলে আমি কিন্তু সব কিছু কাজ করতে পারবো। এই দেখুন আমি মানি ট্রান্সফার করতে পারবো, মোবাইল ডিটিএইচ রিচার্জও করতে পারবো, প্যান কার্ডও অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমি যদি দোকানদার হই, মনে করেন আপনি একজন দোকানদার, দোকানদারটা কিন্তু এটি কিন্তু খুব বেশি দরকার, ঠিক আছে। অযথা আপনাকে কিন্তু বেশি চার্জও দিতে হবে না এবং শুধু 108 টাকার মধ্যে এর মধ্যেও কমিশন আছে, ঠিক আছে। 108 টাকা তো দেবেন এর পরেও কিন্তু কমিশন আছে আপনার জন্য, ঠিক আছে। তাহলে আমি কী করবো এখানে, আমি শুধু 99 দিয়ে এই রিটেলার শিফটি নিতে চাই, ঠিক আছে। তাহলে আমি কী করবো এখানে দেখুন নিচে লেখা আছে, এই যে রেজিস্টার লেখা আছে সেই রেজিস্টারে ক্লিক করে নেব। ক্লিক করার পর এ দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। আমাকে সবচেয়ে প্রথমে কী করতে হবে, রিটেলার আইডিটি নিতে হলে আমাকে এখানে আমার যে নাম আছে সেই নামটি এখানে কমপ্লিট দিতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে ধরুন ফুল নেম, আমার নামটি এখানে বসাতে হবে। আমি যখনই নাম বসাবো তখন কিন্তু এখানে ইউজ দ্য নেমটি চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। আমাকে এখানে কিছু ফিল আপ করতে হবে না। তারপর এখানে দেখুন, তারপর এখানে আছে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটি মানে আমার যা অ্যাড্রেস আছে সেই ফুল অ্যাড্রেসটি এখানে আমাকে দিতে হবে। তারপর আমার যে পিনকোড আছে, আমার এরিয়ার যে পিনকোড থাকে সেই পিনকোডটি এখানে দিতে হবে। তারপর দেখুন এখানে মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, ঠিক আছে। বা মনে করেন আপনি যার জন্য এই আইডিটি তৈরি করতে চান তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ইমেল আইডিটিও দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার ইমেল আইডিটি দিয়ে দেবো। এরপর দেখুন আমাকে কিন্তু এখানে আমার যে স্টেট আছে মানে আমার যে রাজ্য আছে সেই রাজ্যটি এখানে দিতে হবে, ঠিক আছে। মানে আমি আসাম থেকে আছি তাহলে আমি আসাম দিয়ে দেবো, ঠিক আছে। আপনি যা রাজ্য আছেন, যে রাজ্য আছেন সেই রাজ্যটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন কোম্পানি নেম, কোম্পানি নেম আছে এখানে। যদি আপনার মনে করেন আপনার কোনো দোকান আছে তাহলে আপনার দোকানের নাম দিতে পারেন অথবা আপনার নিজের নামও দিতে পারেন, ঠিক আছে। এরপরে দেখুন এখানে লেখা আছে আধার, মানে আপনি আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে দিতে হবে। আপনার যে আধার নাম্বার থাকবে সেটি দিয়ে দেবেন। তার সঙ্গে এখানে কিন্তু প্যান নাম্বারটিও দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন নিচে লেখা আছে, এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, মানে আপনি কী আইডিটি নেবেন, রিটেলার আইডি নেবেন না ডিস্ট্রিবিউটার আইডি নেবেন না সুপার ডিস্ট্রিবিউটার নেবেন, ঠিক আছে। তাহলে আমি কী করবো, আমি তো এখানে রিটেলার নিতে চাই, শুধু 99 টাকা দিয়ে রিটেলার নিতে চাই, তাই এখানে রিটেলার আইডি ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্টার চার্জেস আছে, এই চার্জেসগুলো দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। যখনই আমি পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবো তখন কিন্তু অনলাইনের মাধ্যমে আমাকে এই চার্জেসটি দিতে হবে, ঠিক আছে। আমি যখনই অনলাইনের মাধ্যমে এই চার্জেসটি দিয়ে দেবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমার 10 মিনিটের ভিতরেই কিন্তু আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি আমার আইডি এবং পাসওয়ার্ডটি আমার মোবাইল নাম্বারে চলে আসবে। এবং তার সঙ্গে আমার যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতেও কিন্তু আমার আইডি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে এবং সেই আইডি এবং পাসওয়ার্ডটি সঙ্গে সঙ্গে আমার ইমেল আইডিতে চলে আসবে। তাহলে বন্ধুরা আমি কিন্তু প্রথমেই আমার আইডিটি ক্রিয়েট করে নিয়েছি, মানে আমি রিটেলার আইডিটি নিয়ে নিয়েছি। তাহলে আমি কিন্তু আমার আইডিটি খুলে আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি এই ওয়েবসাইটটি হ্যান্ডেল করবেন, ঠিক আছে। তাহলে কী করবো আমি, এইখানে দেখুন ভিজিট হোম পেজ আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে, মানে আমি গিয়ে সরাসরি হোম পেজে চলে এসেছি। এরপরে আমার যেহেতু আইডি এবং পাসওয়ার্ডটি আমার আছে তাই আমি কী করবো, এখানে এই যে লগইন আছে সেই লগইনে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে লেখা আছে এন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড, মানে আমার যে আইডি আছে সেই আইডিটি এখানে বসিয়ে দেবো। তার সঙ্গে আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দেবো। তারপর আমি লগ ইনে ক্লিক করে নেব। দেখুন বন্ধুরা আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি লগ ইনে ক্লিক করে নেব। লগ ইনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এই লেখাই আছে প্যান কার্ড মূল পরিচয়পত্র, জানালেন অর্থমন্ত্রী সীতারামন, ঠিক আছে। এখানে আপনি এটাকে ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর আপনার সামনে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখুন এখানে সুবিধাগুলো কী কী আমি আপনাকে বিশেষ করে বলে দিই, ঠিক আছে। এখানে দেখুন বিভিন্ন রকম অপশন আছে, ই KYC, ই সাইন পেন, ওয়ালেট, ফাইন পেন, ঠিক আছে। এরকম অপশন থাকবে। আপনাকে কী করবেন, আপনি তো আপনার নতুন প্যান কার্ডটি তৈরি করবেন, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, এই যে দেখুন লেখা আছে NSDL ম্যানেজমেন্ট, এই দেখুন এখানে লেখা আছে NSDL ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিউ প্যান কার্ড আছে, যে এই নিউ প্যান কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেগুলো তথ্য আছে সেগুলো ফিল আপ করতে হবে, মানে আপনার যেগুলো ফর্ম আছে ফর্মের মধ্যে যেগুলো লেখা আছে ওগুলো ফিল আপ করবেন। ফিল আপ করেই কিন্তু আপনি শুধু 160 টাকার মাধ্যমেই আপনি এই নতুন প্যান কার্ডটি তৈরি করে নেবেন শুধু 30 মিনিটের মধ্যেই। এরপরে বন্ধুরা এই এখানে অপশন থাকবে যে আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ডটি নিতে চান, মানে PVC প্যান কার্ডটি নিতে চান, তাহলে কিন্তু এই
फिजिकल पैन कार्ड अपशन सिलेक्ट कर सिलेक्ट कर ले सात दिन के दस दिन भेतरे ही अपना घरे कई पैन कार्ड टी चले आसें ठीक है। तपर बंधुरा सुविधा आगू हमें आपके बोले दी तपर मन कर रिचार्ज करते चान ठीक है। वालेट के रिचार्ज करते चान क्योंकि अपना मोबाइल रिचार्ज आए एखान रिचार्ज करते मोबाइल रिचार्ज करते हैं डीटीएच रिचार्ज करते हैं तरह संगे अपनी क्योंकि रिचार्ज क्यों रिचार्ज कर रिचार्ज कर रिचार्जगल हिस्ट्री चेक कर ठीक है। एरपर बंधुरा आपनी सबसे बड़ो जिनिस एखाने देखुन इम्पोर्टेंट लिंक्सगुलो देवा आछे माने एखाने इम्पोर्टेंट लिंकगुलोर मध्ये कि कि आछे देखिए आमी देखिए देव आपनाके। एखाने देखुन इ पेन डाउनलोड माने आपनी जदि पेन कार्ड डाउनलोड करते चान ताहले आपनी एखाने क्लिक कर देवें इ पेन डाउनलोड क्लिक कर देवें। क्लिक करार पर आपनार सामने एरकम एकटी इंटरफेस चले आसबे आपनी कि करबेन एखाने एखाने देखुन आपनि जदि मन करेन कोनो पेन कार्ड डाउनलोड करते चान তাহলে এখানে পেন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে এই পেন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিংক আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ এবং মান্থ দিয়ে আপনি কিন্তু আপনার এই পেন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা। তাহলে এরপরেও দেখুন সুবিধাগুলো এরপরে দেখুন আপনি সবচেয়ে বড় জিনিস এখন যা চলছে যে লিংক পেন আধার এই দেখুন এখানে আছে লিংক পেন আধার মানে আপনি যদি পেন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে চান আপনার কোনো ঘরের কোনো লোক আছে বা আপনার নিজেরই কোনো পেন কার্ড আছে এবং পেন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে চান তাহলে কিন্তু এই লিংকে ক্লিক করে আপনি খুব সহজ পদ্ধতিতে আপনি কিন্তু এই পেন কার্ড এবং আধার কার্ডটি লিংক করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি আইডিটি নেন মানে রিটেল আইডিটি নেন তাহলে কিন্তু এই সবগুলো সুবিধা আপনারা পাবেন। তার সঙ্গে আপনাকে বলে দেই আপনি যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় ঠিক আছে আপনি যদি মনে করেন কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু ওয়েবসাইট এই দেখুন আপনার ওয়েবসাইটের মধ্যে একটি নাম্বার দেওয়া আছে এই দেখুন এই যে নাম্বার আছে মানে এর সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে কিন্তু আপনি যে কোনো সময় কল করতে পারবেন এবং কল করার পর আপনার যেগুলো অসুবিধা হচ্ছে মানে মনে করেন কোনো পেমেন্ট নিয়ে ইস্যু আছে বা কোনো কিছু যে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে আপনি কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনার অসুবিধাগুলো সমাধান হয়ে যাবে ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনি এই যে এনএসডিএল পেন আইডি নেওয়ার পর আপনি কিন্তু খুব সহজ পদ্ধতিতে শুধু 160 টাকার মাধ্যমে এবং 30 মিনিটের মধ্যেই আপনার এই পেন কার্ডটি তৈরি করে নিতে পারবেন। তার সঙ্গে আপনার কোনো রকমের কোনো অপেক্ষাও করতে হবে না এই ফিজিক্যাল পেন কার্ডটি নেওয়ার জন্য শুধু 10 দিনের মধ্যেই কিন্তু মানে 7 দিন থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার পেন কার্ডটি আপনার ঘরে চলে আসবে। তার সঙ্গে আরও সুবিধা আমি বলে দিয়েছি যে কী কী সুবিধা পাবেন রিচার্জ করতে পারবেন আপনি আপনার মানি ট্রান্সফার করতে পারবেন এই সবগুলো সুবিধা পাবেন। এই আপনি যদি মনে করেন আপনি এইগুলো নিয়ে আরও কিছু মানে জিজ্ঞাসা করতে চান তাহলে কিন্তু এই যে এখানে নাম্বার দেওয়া আছে দেখুন 9064291137 তার সঙ্গে আরেকটি নাম্বার আছে 8001003016 এই নাম্বারে কল করে আপনি সব কিছু জিজ্ঞেস করতে পারবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হবে আর নতুন কিছু ভিডিও নিয়ে তাহলে আজকের জন্য আমি বিদায় নিলাম ধন্যবাদ।